হন্ডা সিভি ইউনিকর্ন 160 মর্নিং এ সকালে প্রবলেম পিক আপ নেয় না, এবার আমরা একটু তারপর খুললাম, এবার আমরা দেখবো এই দুটো ঢিলা করে গাড়ি হালকা কাত করে নেবো, এই ক্যাপটা খুলবো আমরা। ইউনিকর্নের এই ঘাটটা নেই, কোনো ঘাট নেই, এটা কি সিস্টেম, কোম্পানি থেকে মাজা দিয়ে দেয়, মাজা দিয়ে দেয়। মাজা দিলে কি হয়, মাইলেজটা ভালো, কোম্পানির মাইলেজ হয়, যেমন আমরা যখন ট্রাই মাইলেজ কমানোর প্রবলেম হয় উপরে দিয়ে নিচে দিই, দিয়ে মাইলেজটা দিই, যেমন এর কোনো সিস্টেম নেই, দেখতে পাচ্ছেন কোনো সিস্টেম নেই, পুরো পেস্ট নেই। তো আমরা কী করবো, এরকম ধরনের একটা প্যাকিং নেবো, প্যাকিং কাগজ নেবো এরকম নিয়ে আমরা এমনভাবে কাটবো। কাটবো কেটে এর মধ্যে আমি পাঞ্চ করবো, ঘুরে এসে দিচ্ছি এটা, এর মধ্যে কেটে ফিনিশিং করে নেবো এরকম। দিলাম লাগাবো, দিলাম ক্যাপটা লাগিয়ে দেবো, এইভাবে কমপ্লিট করবো, এইভাবে লাগিয়ে দেবো, লাগিয়ে দিচ্ছি। এইভাবে কমপ্লিট, আমরা টাইট করবো, গেলাম করেছি, স্টার্ট করবো, দেখেছেন পিক আপ পুরো কনকন হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। এই হলো আজকে আমাদের ইউনিকর্ন, আজ আমরা এই কমপ্লিট করলাম, দেখতে পাচ্ছেন কমপ্লিট ইউনিকর্ন কমপ্লিট হয়ে গেছে, ওটা আমরা ফিট করবো, দিয়ে কাস্টমারকে ডেলিভারি দেবো।